মোহাম্মদ ইকবাল হোসেন ওরফে মাওলানা প্রফেসর ইকবাল হোসেন মূলত বিকৃত মানসিকতা ও লালসা চরিতার্থকরণের জন্য তিনি কৌশলে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এই শিশু ধর্ষণের মতো একটি ঘৃণিত অপরাধ সংগঠিত করেন। তিনি ইতিপূর্বে বিভিন্ন অপকর্ম করার সময় তার আস্থানাতে সাধারণ মানুষজন কর্তৃক ধৃত হন। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে অঙ্গীকারনামা দেয়া সাপেক্ষে তাকে মুক্ত করা হয়।